আমার নবীর সাথে মদিনায় হিজরত করেছেন আবু তালেবের স্ত্রী মাওলা আলীর আম্মা জান মদিনার মধ্যে হিজরত করেছেন ওই ফাতিমা আমার নবীর চাচি যখন ইন্তেকাল করলেন আমার নবী চাচির কবরের মধ্যে নেমেছেন হাজার লাখ কোটি দুরুদ আর সালাম পেশ করছি সেই নবী পাক সাহেবে লৌলাকের প্রতি যেই নবীর কারণে আমরা শ্রেষ্ঠ হয়ে গেছি যেই নবীর উম্মত হতে চেয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাম যেই নবীর উম্মত হতে চেয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালাম যেই নবীর উম্মত হতে চেয়েছেন সমস্ত নবীরা জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত ঠিক কি না যেই নবী বলছেন আমি এসেছি সবার পরে কিন্তু জান্নাতে যাব সবার আগে আমার উম্মত এসেছে সবার পরে জান্নাতে যাবে সবার আগে সুবহানাল্লাহ আমার নবী বলছেন জান্নাতের মধ্যে 120টা কাতার হবে দেয়ার উইল বি 120 লাইনস ইন জান্নাহ জান্নার মধ্যে বেহেশতের মধ্যে 120টা কাতার হবে সেখান থেকে শুধু 80টা কাতার শুধু আমার উম্মত হবে বাকি 123,999 নবীর উম্মত হবে মাত্র 40 কাতার শুধু আমার উম্মত হবে 80 কাতার তাহলে আমরাই তো জান্নাতের জন্য ঠিক কি না জান্নাত সে জি হুই মেরে নবী কি নূর সে মেরে নবী কি নূর সে জান্নাত রসূল পাক কে কদমোঁ কা ধুলো হে জব দিল কি আইনে মে মুহাম্মদ রসূল হে জব দিল কি আইনে মে মুহাম্মদ রসূল হে নজর আয়ে বেহেশত কি চাহত ফজুল হে জব দিল কি আইনে মে মুহাম্মদ রসূল হে সালাতু ইয়া سلام یا دوزخ نے دیکھ کر مجھے چلے کے یوں کہا چلے کے یوں کہا کہ کیسے جلوہ تجھ کو تو عاشق رسول ہے جب دل کی آئینے میں محمد رسول ہے سلام دنیا سلام دنیا شے رسول مقبول صلی اللہ علیہ وسلم دربارے ہزار و لاکھ کوٹی درود اور سلام پیش کرچی اپنا در شکریہ کرتگتا گیپن کرچی যে আপনারা নবীর মাহফিলের মধ্যে সময় দিয়েছেন আপনাদের এই সময়টা ইনশাআল্লাহ জান্নাতের টিকিট হয়ে যাবে মানুষ হবেন তো এমন হওয়ার চেষ্টা করেন আজকের প্রথম মেসেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানুষ হবেন তো এমন হওয়ার চেষ্টা করেন আপনি যখন ইন্তেকাল করবেন আমি যখন ইন্তেকাল করব আমার জন্য তিনটা জায়গা কাঁদবে জোরে বলুন সুবহানাল্লাহ একটি জায়গা হলো যেই জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তেন সেই জায়গাটা বলা হয় মুসল্লা আপনার মুসল্লা আপনি যেদিন ইন্তেকাল করবেন আপনি যদি নেককার মুসলমান হয়ে থাকেন আপনার মুসল্লা আপনার জন্য কাঁদে এবং কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দেবে এবং আপনার রিজিক যেই দরজা দিয়ে নাজিল হয় ওই রিজিকের দরজা আপনার জন্য কাঁদে বলে আল্লাহ এতদিন পর্যন্ত তোমার নেককার বান্দার জন্য আমার পথ দিয়ে রিজিক নাজিল হয়েছিল আল্লাহ আজকে তো হারিয়ে ফেললাম সেই বান্দাকে আল্লাহ আজকে আমার জন্য আমার পথ দিয়ে একজন নেককার বান্দার রিজিক নাজিল হবে না আল্লাহরে কেন নিয়ে গেলে আরেকটা জায়গা আপনার জন্য কাঁদে আপনার ভালো আমলগুলো যে
যেখানে গিয়ে পৌঁছে সেটাকে বলা হয় মাসআদ। ওই মাসআদও আপনার জন্য কাঁদে। এই জীবনটা আপনি এমন ভাবে গঠন করেন যাতে আপনার জন্য আপনার মুসল্লা কাঁদে, আপনার রিজিকের দরজা কাঁদে এবং আপনার আমল উঠার জায়গা কাঁদে। আল্লাহ আমাদেরকে এরকম জীবন গঠন করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এই আয়াতের আলোকে কিছু এমন কথা হবে যেগুলো দিয়ে আমরা আমাদের হৃদয়কে আলোকিত করব। একটা মাহফিল হতে হবে যেখানে আপনি আমলের বাতাস পাবেন, আমলের নির্দেশনা পাবেন, যেখানে আপনার অন্তরের পিউরিফিকেশন হবে, যেখানে নবীর মিশন বাস্তবায়ন হবে, ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক জাল্লা শানু আজকের মাহফিলে আমাদেরকে এগুলো করার তৌফিক দান করুন। প্রথমে 156 নম্বর আয়াতের মধ্যে কি বলা হচ্ছে আমি একটু আপনাদেরকে শানে নজুলটা বলি। আল্লাহ পাক জাল্লা শানু মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে বাছাই করে ওখান থেকে 70টা শ্রেষ্ঠ মানুষ বাছাই করলেন, 70 জন আলেম শ্রেষ্ঠ মানুষ, ওদের রিপ্রেজেন্টেটিভ মনে করেন ওদের এমপি আর কি, ওদের শ্রেষ্ঠ মানুষগুলো শ্রেষ্ঠ আলেমগুলো বাছাই করলেন। বাছাই করার পরে ওদেরকে তুর পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বললেন তোমাদেরকে আমি তিনটা উপহার দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা উপহার? তিনটা উপহার। নাম্বার ওয়ান, আজআলু লাকুমুল আরদা মাসজিদা ওয়া তাহুরা, আই উইল মেক এভরি নুক এন্ড কর্নার অফ দিস ওয়ার্ল্ড এজ এ প্লেস অফ সালা, তোমাদের জন্য জমিনের প্রত্যেকটি কোনায় কোনায় আমি নামাজের স্থান বানিয়ে দেব, তোমরা যেখানেই সুযোগ পাও সেখানেই নামাজ পড়তে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন এটা কি ভালো সুযোগ না খারাপ সুযোগ? এটা কি নেয়ামত না গজব? যেখানেই তুমি সুযোগ পাও সেখানেই নামাজ পড়তে পারবে। তোমাদেরকে এমন সুন্দর একটা সুযোগ দিলাম, কিন্তু বনি ইসরাইল বলল, ওই 70 জন মানুষ বলল, আমরা যেখানে সেখানে নামাজ পড়তে চাই না মূসা, এই নেয়ামত আমরা নিব না, আমরা নেয়ামত এটা নিব না, আমরা শুধু গির্জার মধ্যে নামাজ পড়ব, আমরা আর কোথাও নামাজ পড়ব না। আল্লাহ বলে আমি নেয়ামত দিতে চেয়েছি, তোমরা নেয়ামত নাও নাই, ঠিক আছে এই নেয়ামতটা আমি তোমাদেরকে আর দিব না, আমার কাছে রেখে দেব। সুবহানাল্লাহ। বলেন দুই নম্বর নেয়ামত, আমার আল্লাহ বললেন যে তোমরা তাকরাউনা তাওরাতা মিন জাহরি কলবিকুম, তোমরা তোমাদের অন্তরের ভিতর থেকে কলবের ভিতর থেকে তাওরাত কিতাব পড়তে পারবে, অর্থাৎ মুখস্থ। ইউ উইল লার্ন ফ্রম হার্ট, ইউ উইল সে ফ্রম হার্ট, তোমরা অন্তর থেকে কোরআন পড়তে পারবে মুখস্থ করে করে, এটা হলো তোমাদের জন্য এক বিরাট নেয়ামত। কিন্তু বনি ইসরাইল বলল না না, আমরা মুখস্থ কিছু পড়তে রাজি নই, আমরা যা পড়ব দেখে দেখে পড়ব, কিতাব থাকলে পড়ব নইলে পড়ব না, আমরা কিচ্ছু মুখস্থ করার কষ্ট করতে পারবো না। আল্লাহ বলেন তোমাদেরকে আমি একটা নেয়ামত দিতে চেয়েছি, কিন্তু তোমরা আমার এই নেয়ামত গ্রহণ করলে না, ঠিক আছে এই নেয়ামতটাও আমি আমার কাছে রেখে দিলাম। নাউজুবিল্লাহ। বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তিন নম্বর, আমার আল্লাহ বললেন তোমাদেরকে আমি মনে শান্তি দিব, ও আনজিলু আলাইকুমুস সাকিনাতা ফি কুলুবিকুম, ও আনজিলুস সাকিনাতা ফি কুলুবিকুম, আমি তোমাদের অন্তরে প্রশান্তি নাজিল করব। ওরা বলল আমাদের অন্তরের শান্তির কোনো দরকার নাই, আমাদেরকে জিনিসের শান্তি দেন, আমরা মোবাইল দিয়ে শান্তি পাবো, আমরা এই বন দিয়ে শান্তি পাবো, গড় দিয়ে শান্তি পাবো, পশু পাখি দিয়ে শান্তি পাবো, সম্পদ দিয়ে শান্তি পাবো, আমাদের টাকা পয়সার শান্তি দরকার, তাবুতের সন্দুকের শান্তির দরকার, সম্পদের শান্তির দরকার, মনের শান্তির কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ। বলেন না, আল্লাহ বলে আমি তোমাদেরকে আরো একটা নেয়ামত দিতে চেয়েছি, কিন্তু তোমরা সেই নেয়ামতটাও গ্রহণ করলে না, এখন আমি এই নেয়ামত তিনটা নেয়ামত আমি তোমাদেরকে যখন দিতে পারলাম না, আমি এমন একটা উম্মতকে দেব যেই উম্মত আমাকে ভয় করে। আরো জোরে বলেন না, এই তিনটা নেয়ামত আমি এমন একটা উম্মতকে দিব যেই উম্মত আমাকে ভয় করে। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই উম্মত কারা? আমার আল্লাহ বলেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা।
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এই তিনটা নেয়ামত দিব। ওরা জুআলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা, ওরা আমার নেয়ামতটা গ্রহণ করবে, ওরা যেখানে সেখানে নামাজ পড়বে। কখনো কৃষক কৃষি ক্ষেতের মধ্যে নামাজ পড়বে, কখনো বাজারের মধ্যে মসজিদে ঢুকে নামাজ পড়ে নেবে, কখনো মাঠে কখনো ঘাটে যেখানেই পারবে। ওরা শুধু বাইরে নামাজ পড়বে না, ওরা ঘরের ভিতরেও নামাজ পড়বে। ওরা ওদের ঘরকে মরুভূমি বানাবে না, কবর বানাবে না, ওরা ওদের ঘরের মধ্যেও নামাজ পড়বে, বাইরেও নামাজ পড়বে, বাজারেও নামাজ পড়বে, কৃষিক্ষেত্রেও নামাজ পড়বে, যেখানে সুযোগ পাবে সেখানেই নামাজ পড়বে। আমরা বললাম, আল্লাহ এত বড় নেয়ামত দিয়েছো, আল্লাহ তোমাকে ধন্যবাদ, আমরা এই নেয়ামতটা গ্রহণ করে নিলাম। আমরা বনি ইসরাইল নই, উই আর নট দ্য বনি ইসরাইল, উই আর নট দ্য ফলোয়ার অফ মুসা, উই আর ফলোয়ার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম। আমরা তো মুসা নবীর উম্মত নই, আমরা আমার নবীর উম্মত, আমার আল্লাহর যে কোনো নেয়ামত আমরা গ্রহণ করে নি, ঠিক কিনা বলেন না? দুই নম্বর নেয়ামত হলো, আমার আল্লাহ বলছেন ওই বনি ইসরাইল তারা তৌরাত কিতাব বুকের থেকে পড়ে নাই, মুখস্থ করার চেষ্টা করে নাই, রাজি হয় নাই। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি কোরআন দিচ্ছি, এই কোরআন তোমাদের কলবের মধ্যে সেট করে দিব, নিবে কিনা বলো? আমরা বললাম, আল্লাহ আমাদের নবী বললেন আল্লাহ দাও না, আমার নবীকে আমার আল্লাহ বলছেন আল্লাহ তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আপনি আপনার ঠোঁট নাড়ার কষ্ট করবেন না, আমি তো এই কোরআন আপনার ইন্না আলাইনা জামাআহু ওয়া কোরআনাহু, এই কোরআন তো আপনার কলবের মধ্যে সেট করে দিব। আজকে এমন কোন এলাকা নাই যেই এলাকার মধ্যে হাফেজে কোরআন নাই, এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মধ্যে হাফেজে কোরআন নাই, এমন কোন সমাজ নাই যেই সমাজের মধ্যে হাফেজে কোরআন নাই। সারা দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে, এটা হলো আল্লাহর নেয়ামত আমরা যে নিয়ে নিয়েছি এটা পুরস্কার, আমরা আল্লাহর নেয়ামত গ্রহণ করেছি, ঠিক কিনা বলেন না? আল্লাহর নেয়ামতকে ফেরত দিই নাই, এই জন্য আল্লাহ এমন নেয়ামত দিলেন আমাদের দশ ঘর পর পর একজন হাফেজে কোরআন, হাজার হাজার হেফজখানা, ঠিক কিনা? রমজান মাসে প্রতি মসজিদে দুইজন দুইজন তিনজন তিনজন কি রাখা হয়? হাফেজে কোরআন রাখা হয়, ঠিক কিনা বলেন না? শুধু শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন তিন নম্বর নেয়ামতটাও ওরা গ্রহণ করেন নাই, আমরা তিন নম্বর নেয়ামতটাও উম্মতে মুহাম্মাদিকে দিচ্ছি। ওরা বনের শান্তি চেয়েছে, ওরা টাকার শান্তি চেয়েছে, ওরা পয়সার শান্তি চেয়েছে, ওরা মালের শান্তি চেয়েছে, আমি উম্মতে মুহাম্মাদিকে অন্তরের শান্তি দিলাম, ওরা গ্রহণ করে নিল। এই জন্য উম্মতে মুহাম্মাদির এমন হবে, সকালে দুইটা খেজুর খাইল, বিকালে দুইটা খেজুর খাইল, তারপরও মনের মধ্যে তার শান্তি, তারপরও মনের মধ্যে কি? আমার আর কিছু না থাকতে পারে, আমার তো আল্লাহ আছে, ঠিক কিনা বলেন না? আমি ঘর হারাতে পারি, আমি বাবা হারাতে পারি, আমি মা হারাতে পারি, আমি ভাই হারাতে পারি, আমি বোন হারাতে পারি, আমি জগতের সকল কিছু হারাতে পারি, কিন্তু আমার তো আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, এটা আমাকে মনের শান্তি দেয়। এই মনের শান্তি হলো বড় জিনিস, ঠিক কিনা বলেন না? আপনার কাছে এক কোটি টাকা আছে কিন্তু মনের মধ্যে শান্তি নাই, ওই ওই এক কোটি টাকা দিয়ে কি কোনো কাজ হবে? এমন অনেক রিক্সাওয়ালা আছে, এমন অনেক কৃষক আছে যারা সারা দিন ভর মাঠে কৃষি কাজ করার পরে ঘরে এসে শান্তিতে ঘুমাতে পারে, এটাই হলো মনের শান্তি। অনেক পাঁচ কোটি টাকাওয়ালা, অনেক দশ কোটি টাকাওয়ালা, অনেক বিলিয়নিয়ার আছে, দেই হ্যাভ নো পিস অফ মাইন্ড, তাদের মনের মধ্যে কোনো শান্তি নাই, কারণ সারা দিন রাত তারা টাকা পয়সার পিছনের মধ্যে দৌড়া আছে, তারা অন্তরের শান্তি চায় না, তারা টাকা পয়সার শান্তি চায়, ঠিক কিনা বলেন না? এই জন্য যে যেটা চায় আল্লাহ তাকে সেটা দিয়েছেন, আমাদেরকে আল্লাহ অন্তরের শান্তির নেয়ামত দিয়েছেন, তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, ঠিক কিনা? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ সবচাইতে বড় যে নবী, ওই নবীও আমাদেরকে দিয়ে দিয়েছেন,
শুধুমাত্র দিয়েছেন তাই নয়, আবার উই হ্যাভ বিন গিভেন দ্য ক্যাপাবিলিটি অফ ফলোয়িং দ্যাট প্রফেট, আমাদেরকে আবার সেই নবীকে অনুসরণ করার যোগ্যতাও দিয়েছেন। আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা ওই রাসূলকে অনুসরণ করে ওইটাই হলো আখেরি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বলতেছেন আমি এই তিনটা নেমত ওদেরকে দিব যারা আমাকে ভয় করে, ওয়ায়ুতুনা যাকাতা যারা যাকাত প্রদান করে, ওদের সম্পদের আড়াই ভাগ তারা গরিব মিসকিন এতিমকে দিয়ে দেয়, এবং যারা আমি যেই কোরআন নাজিল করেছি আমার নবীর উপর এই কোরআনের প্রতি ঈমান আনে, এই কোরআনের প্রতি কি আনে, আমি যে রাসূল নাযিল করেছি, আল্লাযীনা দাউসু ইত্তাবিউনা ফলো দ্য প্রফেট রাসূল দ্য মেসেঞ্জার আমার নবী আল্লাহর রাসূল, রাসূলদের রাসূল নবীদের রবি, ওই নবীকে যারা অনুসরণ করে, আল্লাযীনা ইয়াজিদুনাহু যারা তাকে পেয়েছে, মাকতুবান ইনদাহু তাদের কাছে লিখিত পেয়েছে, ফিত তাওরাতি ওয়াল ইনজিল তাওরাত কিতাবের মধ্যে লিখিত পেয়েছে, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম লেখা আছে। আমার নবীর নাম শুধু কোরআনে নয়, আমার নবীর নাম শুধু কোরআনে নয়, আমার নবীর নাম তাওরাত এবং ইনজিলের মধ্যেও লেখা আছে। এক সাহাবী জিজ্ঞেস করছেন হযরতে কাবকে, নবীর ব্যাপারে তাওরাত কিতাবের মধ্যে কি লেখা আছে? সুবহানাল্লাহ। তখন লেখা হচ্ছে হযরতে কাব বিন মালিক বলছেন নবীর ব্যাপারে লেখা আছে, ইন্না আরসালনাকা শাহিদা, ও গো নবী আমি আপনাকে সাক্ষী বানিয়েছি। সুবহানাল্লাহ। নবী হলেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের উপর সাক্ষী। আরো জোরে বলেন না, সকল মানুষের উপর কি? নবী হলেন সাক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের সুসংবাদ দাতা বাশীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্য গিভার অফ গুড টাইডিংস, জান্নাতের সুসংবাদদাতা, নাজিরা দ্য ওয়ার্নার ফ্রম দ্য হেল ফায়ার, দোজকের আগুন থেকে যিনি ভয় লাগাইছেন উনি আমার নবী। আমার নবী জান্নাতের সুসংবাদ কেন দিয়েছেন? কারণ জান্নাতের মধ্যে কি আছে আমরা না জানলেও ওই নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন না? জান্নাতে কারা যাবেন নবী জানেন, জানেন কিনা বলেন? জান্নাতে কারা যাবেন নবী জানেন, দোজকে কারা যাবেন নবী জানেন, জান্নাতের মধ্যে কি শান্তি আছে নবী জানেন, দোজকের মধ্যে কি অশান্তি আছে সেটাও কে নবী জানেন কিনা বলেন, একটু জোরে আওয়াজ করেন। তাহলে আমার নবীকে আল্লাহ সাক্ষী বানাইছেন কারণ আমার উপরও নবী সাক্ষী, আপনার উপরও নবী সাক্ষী, ঠিক কিনা বলেন না? আমার নবী জান্নাত দেখেছেন, তাহলে আমি হলাম আজকে, ঠিক কিনা? আমি হলাম কি? আমার বাবা গতকালকের মনে করেন, আমার নাতিপুতি আগামীকালকের, তার মানে নবী আব্বালও জানেন আখেরও জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে এখনো আমরা কেউ যাই নাই, যাব, কিন্তু আমার নবী জান্নাত দেখে এসেছেন। এমন কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, ও উমর তোমার বাড়ি কি রকম হবে আমি জান্নাতের মধ্যে দেখে এসেছি। তাহলে নবী আউয়ালও দেখেছেন আখেরও দেখেছেন, ঠিক কি না? জাহেরও দেখেছেন বাতিনও দেখেছেন, ঠিক কি না? আউয়াল ও আখির সব কুছ জানে, দেখে বাইদ করিব, গায়েব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা প্যারা হাবিব নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, লা ইলাহা
সাক্ষী হলে দেখতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ উইটনেস, আপনি যদি সাক্ষী হতে চান ঘটনা কি ঘটেছে আপনাকে দেখতে হবে, ঠিক কি না বলেন না? আমার নবী আদম আলাইহিস সালামের উপর সাক্ষী দিবেন, আমার নবী নূহ আলাইহিস সালামের উপর সাক্ষী দিবেন, আমার নবী মূসা আলাইহিস সালামের উপর সাক্ষী দিবেন, তো কিভাবে দিবেন? কারণ আমার আল্লাহ আমার নবীকে মূসা ঈসা সবাইকে দেখিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আমার নবীকে জান্নাত দেখিয়ে দিয়েছেন, এই জন্য আমার নবী জান্নাতের সুসংবাদদাতা, আমার নবীকে আল্লাহ দোজখ দেখিয়ে দিয়েছেন, এই জন্য আমার নবী দোজখের ভয় প্রদর্শনকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তৌরাত কিতাবের মধ্যে বলছেন আনতা আবদি ও নবী, আপনি আমার প্রিয় বান্দা, আপনি আমার কি, আমি আপনাকে সাম্মাইতুল মুতাওয়াক্কিল, আমি আপনাকে মুতাওয়াক্কিল নাম দিয়েছি, আপনি দুনিয়ার আর কারো উপর ভরসা করবেন না, আপনি শুধু আমি আল্লাহর উপর ভরসা করবেন। আপনি কোনোদিন বাজারের মধ্যে চিৎকার করবেন না। শুনেন আমাদের নবীর বৈশিষ্ট্য, এই যে আমরা মাহফিলের মধ্যে গালি দিই না অনেক বেশি, অনেক সময় বিশ্রী ভাষায় গালি দিই, অনেক সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পর্যন্ত গালি দিই, কিন্তু আমার নবী লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, আমার নবী কখনো অশ্লীল ভাষা বলেনও নাই শুনেনও নাই, কাউকে বলতে উৎসাহিত করেন নাই, ঠিক কিনা বলেন না? তাহলে আমাদেরকে সরে আসতে হবে মাহফিলের মধ্যে অশ্লীল ভাষা প্রয়োগ থেকে, কারণ এই মাহফিল মহিলারা শুনছে, এই মাহফিল শিশুরা বসছে, এই মাহফিলে শিক্ষিত মানুষেরা বসেছে, এই মাহফিলে সচেতন মানুষেরা বসেছে, এই মাহফিলে বাবার বয়সী বৃদ্ধ মানুষেরা বসেছে, সুতরাং এখানে আপনি যেন তেন ভাষা প্রয়োগ করলে পরিবেশ দূষিত হবে, এই জন্য আমাদের মাহফিল হবে শুদ্ধ সুন্দর ভাষার মাহফিল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। আমরা মজা নিলাম, অশ্লীল ভাষা ব্যবহার করলাম, কিছুক্ষণের জন্য মজা নিলাম, পরের দিন সকালে চায়ের দোকানে আলাপ হবে যে অমুক খুজুরে এরকম করে গালি দিয়েছে, ঠিক কিনা বলেন না? এই জন্য আমাদের এইখান থেকে সরে আসতে হবে। আমি নির্দ্বিধায় বলতে চাই, উইদাউট এনি ডাউট, মাহফিলের মধ্যে অশ্লীল ভাষা থেকে আমাদেরকে ফেরত আসতে হবে, এই সংস্কৃতি আমাদেরকে পরিত্যাগ করতে হবে, ঠিক কিনা? তাহলে এক নম্বরে আমার নবী অশ্লীল ভাষী ছিলেন না, বাজারের মধ্যে আমার নবী চিৎকার চেঁচামেচি করতেন না, বাজারের মধ্যে কি করতেন না, চিৎকার চেঁচামেচি করতেন না, বাজারের মধ্যে গালি গালাজ করতেন না, প্রয়োজন ছাড়া বাজারে বেশি সময় কাটাতেন না। আমার নবী কঠিন ছিলেন না, কঠিন পাষাণ হৃদয় ছিলেন না, নরম মনের ছিলেন। এটা কোথায় লেখা আছে? কোরআনে নয়, কোথায়? তৌরাত কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদেরকে কি রকম নরম আমার নবী ছিলেন আমি একটু আপনাদেরকে দেখাই। আমার নবী রহমতের নবী ছিলেন, এটা কোথায় লেখা আছে বলেন না? কোরআন তো পরে, কোরআনের আগে তৌরাত ইনজিলের মধ্যে লেখা আছে আমার নবীর পরিচয়। আমার নবী অশ্লীল ভাষী ছিলেন না, আমার নবী কঠিন হৃদয়ের ছিলেন না। শুনেন শুনেন, আমার নবী যখন নামাজ পড়তেন, বড় মজার কথা, আমার নবী যখন নামাজ পড়তেন বাচ্চাদের কান্নাকাটি শুনলে আমার নবী নামাজ ছোট করে ফেলতেন। আমার নবী মনে করতেন যে বাচ্চার মা কোন অবস্থায় আছে জানি না, বাচ্চাকে হয়তো মা ছেড়ে দিয়েছে, সন্তান কোনো বিপদে পড়ছে কিনা, মা তার খেয়াল রাখছে কিনা, এগুলো খেয়াল করে আমার নবী নামাজটা শর্ট করে ফেলতেন। একদিন আমার নবী ইমামে হাসানকে ইমামে হুসাইনকে চুমু দিচ্ছেন, গ্রাম থেকে একজন বেদুইন আসলো, এসে বলছে যে আপনি আপনারা আপনাদের বাচ্চাদেরকে চুমু দেন। আমার নবী বলে অবশ্যই চুমু দি, আমাদের বাচ্চাদেরকে আমরা আদর করি। ওই বেদুইন বলল আমাদের সমাজের মধ্যে আমরা কখনো বাচ্চাকে চুমু দিই না, বাচ্চাকে এরকম করে আদর করি না। আমার নবী বলছেন তোমাদের হৃদয় থেকে যদি আল্লাহ দয়া মায়া উঠিয়ে দেয় তো আমার করার কি আছে? জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বাচ্চা যখন ইন্তেকাল করতেন আমার নবী কিন্তু কাঁদতেন। আমার নবীর কন্যা জাইনবের কন্যা উমামা যখন আমার নবীর পিঠের মধ্যে চড়তেন, আমার নবী
যখন নামাজ পড়তেন পিঠ থেকে নামিয়ে সিজদার মধ্যে দিতেন আবার উঠার সময় পিঠে করে উঠে যেতেন এভাবে বাচ্চাদেরকে আমার নবী আদর করতেন আমার নবী শুধুমাত্র বাচ্চাদেরকে আদর করতেন তাই নয় আমার নবী মুরব্বীদেরকে সম্মান করতেন মাওলা আলীর নাম ছিল মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতিমা বিনতে আসাদ জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাটা আমি আপনাদেরকে বলবো আপনারা হয়তো কখনো শুনেন নাই লেখাপড়া করে এসে আপনাদেরকেই বলছি আপনাদের আগে কাউকে বলি নাই মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতিমা বিনতে আসাদ ফাতিমা বিনতে আসাদ আমার নবীর চাচি ছিলেন আমার নবীর কি চাচি আমার নবীর চাচিকে আমার নবী মা ডাকতেন সুবহানাল্লাহ বলেন না আমার নবীর চাচিকে আমার নবী মা ডাকতেন আমার নবীর উপর ঈমান গ্রহণ করেছেন এক নম্বরে মা খাদিজা দুই নম্বরে আমার নবীর চাচি হযরতে ফাতিমা বিনতে আসাদ সুবহানাল্লাহ বলেন না আবু তালেবের জন্য যখন খানা রান্না করতেন আবু তালেবের পাতের থেকে অর্ধেক খানা আমার নবীর জন্য যিনি সরায় রাখতেন তিনি হলেন আমার নবীর চাচি ফাতিমা বিনতে আসাদ আমার নবীর কন্যার নামও ফাতিমা আমার নবীর চাচির নামও কি ফাতিমা সেই ফাতিমা আমার নবীর উপরই মান এনেছেন তিন বছর আমার নবীকে কাফেররা এক ঘরে করে রেখেছিল সেই সময় আমার নবীর নিরলস সেবা করেছেন যিনি তিনি আমার নবীর চাচি ফাতিমা সেই ফাতিমা আমার নবীর সাথে মদিনায় হিজরত করেছেন আবু তালেবের স্ত্রী মাওলা আলীর আম্মা জান মদিনার মধ্যে হিজরত করেছেন ওই ফাতিমা আমার নবীর চাচি যখন ইন্তেকাল করলেন আমার নবী চাচির কবরের মধ্যে নেমেছেন চাচির কবরের মধ্যে নেমেছেন দেখেন কি রকম আমার হাতের দিকে দেখবেন নবী কি করতেছেন নবী কবরের নবী সবার কবরের মধ্যে নামেন নাই কিন্তু আমার নবীর চাচি ফাতিমার কবরের মধ্যে নেমেছেন আমার হাতের দিকে দেখবেন কি রকম করেছেন আমার নবী ডান পাশে কবরকে এভাবে ঠেলতেছেন বাম পাশে কবরকে এভাবে ঠেলতেছেন সামনের কবরকে এভাবে ঠেলতেছেন পিছনের কবরকে এভাবে ঠেলতেছেন আর চোখে কাঁদতেছেন যখন হযরতে রাসূলের পাক যখন কবর থেকে উঠলেন হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কবরের মধ্যে এরকম করলেন কেন আমার রাসূল বললেন আমি মা হারানোর পরে যেই মা পেয়েছি এই মা বলো আমার এই মা আমার এই চাচি ফাতিমা জোরে বলুন সুবহানাল্লাহ এমন আদর করেছেন এমন মায়া করেছেন আমার নবী নিজের কামিজটা হযরতে ফাতিমাকে কাফন হিসেবে দিয়েছেন আর দোয়া করেছেন আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আমি নবীর উসিলায় আমার আগে যত নবী এসেছেন সমস্ত নবীর উসিলায় আমার চাচির জীবনের গুনাহ মাফ করে দিও আপনাদের আমাদের মায়ের জানাজায় বাবের জানাজায় আমরা তকবীর কয়টা পড়ি বলেন না জানাজার নামাজে তকবীর কয়টা কিন্তু এক মহিলার জানাজার মধ্যে আমার নবী 70টা তকবীর পড়েছেন ওই মহিলার নাম হলো ফাতিমা বিনতে আসাদ আমার নবী বলছেন ফাতিমা বিনতে আসাদের জানাজার মধ্যে 70,000 ফেরেশতা হাজির হয়েছে এবং তার জন্য সালাত পড়েছে মাগফিরাত পড়েছে তাহলে নিজের আম্মা নয় নিজের আম্মার স্থান দখল করেছেন চাচি চাচিকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটাও আমার নবীর থেকে শিখেন ঠিক কিনা বলেন না তাহলে ছোটদেরকে শুধু স্নেহ করেছেন তাই নয় তিনি বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেটাও শিখিয়েছেন
জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতিমা বিনতে আসাদ তার চাচি ছিলেন। এখান থেকে আরেকটা কথা পরিষ্কার, শুধু মাকে যে মা বলে তাই নয়, যেই মহিলা আপনাকে কোলে পিঠে করে মানুষ করে তাকেও আপনি মায়ের স্থান দিতে পারেন যদি আপনার মা না থাকে, ঠিক কি না বলেন না? এটা আমার রাসূল থেকে আমরা শিক্ষা পাই। হিজরতের চতুর্থ বছর হযরতে ফাতিমা ইন্তেকাল করেছেন, সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ইসলাম হলো রহমতের ধর্ম। শুনো শুনো, তোমার আন্ডারে তোমার ছোট ভাইরা থাকে, তারা থাকে তোমার ছোট ভাইরা তোমার আন্ডারে থাকে, তোমরা তোমার ছোট ভাইদেরকে যখন তারা তোমাদের ঘরে থাকে তোমাদের দায়িত্ব থাকে ছোট ভাইদেরকে তোমরা স্নেহ করো, ওদেরকে কাজ দিলেও ওই কাজের মধ্যে তোমরা সহযোগিতা করো, যতটুকু কাজ দিবে অতটুকু তাকে খাবার দিবে, তাকে সহযোগিতা করবে, তাকে লালন পালন করবে। তাহলে ছোট ভাইকে কিভাবে লালন পালন করতে হয়? আমাদের দেশের মধ্যে আছে কিন্তু অনেক সময় শহরের মধ্যে আমরা এগুলো পাচ্ছি না, এখন ইদানিং চলে যাচ্ছে। বড় ভাই ছোট ভাইকে, বড় ভাই বিদেশ যেতে পেরেছে, ছোট ভাই দেশের মধ্যে আছে, ছোট ভাইকেও বিদেশ নিয়ে গেছে টাকা পয়সা কামানোর জন্য, নিজের পকেটের টাকা খরচ করে, এরকম আছে কিনা? কিন্তু এটা অনেক সময় অশান্তির কারণ হয়ে যায়। যখন ছোট ভাই বড় ভাইয়ের এই অবদান এই উপকার ভুলে যায়, ঠিক কিনা বলেন না? এমন কতগুলো ছোট ভাই আছে যারা বড় ভাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করার পরে বড় ভাইয়ের অবদান সম্পূর্ণভাবে ভুলে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আপনাকে বলি এই রকম, আপনি মনের সুখের, এই যে আল্লাহ আমাদেরকে টাকা পয়সার সুখ না দিয়ে কিসের সুখ দিয়েছেন? মনের সুখ। এই মনের সুখ পাওয়ার একটা পদ্ধতি আপনাকে বলে দিই। আপনি যখন কাউকে উপকার করবেন, আপনি যখন কাউকে খানা খাওয়াবেন, কোরআন বলছে তোমার শান্তির সূত্র আমি বলে দিচ্ছি, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। কারো উপকার করার সময় আপনি সে তা আপনার উপকার করবে পরবর্তীতে, এই আশাটা আপনি করবেন না। আপনি মনে করবেন আমি উপকার করতেছি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আমি তোমার উপকার করতেছি, আমি তোমার থেকে এক কানা করিও চাই না, তুমি আমার জন্য দোয়া করো এটাও চাই না, তুমি আমার শুকরিয়া আদায় করো এটাও চাই না, আমি চাই কার থেকে? আরো জোরে বলেন না, আমি চাই কার থেকে? যদি বান্দার থেকে আপনি কিচ্ছু না চান, সে আপনার এক টাকার উপকার করলেও আপনার ভালো লাগবে। মনে করুন অনর বায়ুর উপকার করলেন 1 লাখ টিয়া দিয়ে রে, কিন্তু অনেক মনে মনে চিন্তা করছুন দে এই বায়ুর তো নাই 1 পয়সা নসাই, আই যা সাইর ব্যাকিন হাতুন সাইর আল্লাহ তুন স্যার, এতে পায়ে অনর একটি আর উপকার করলো অনর তো ভালো লাগবো, ঠিক কিনা হন না? আর যত অনর পায়ে অনর দুকা দিব তারপর অনর তা খারাপ লাগতো না, কিনলেই অনর তো পায়ে তুমি কিছু পাইবিলেই বাইরে সাহায্য করছুন দো না, অনে আল্লাহর পাইবিলে সাহায্য করছুন দে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি কি তোমাকে খাওয়াচ্ছি কার জন্য? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, এই আওয়াজ হবে না কার জন্য? আল্লাহর জন্য।